নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড পাঁচ ফোড়নে। চলে এসেছি আবার দারুণ মজার একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আজকে নিয়ে এসেছি ভিন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ মজার একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আশা করি সবার খুব ভালো লাগবে। এই জন্য প্রথমে অনেকটা পরিমাণ ভিন্ডি নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রাম মতন, দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখুন ভিন্ডিগুলোকে আমি এরকম মাঝ বরাবর একটুখানি চিড়ে নিচ্ছি, পুরোটা কিন্তু কাট করছি না। এরকমভাবে একটু চিড়ে নিলে কি হবে, ভেতরে কোনো পোকামাকড় আছে কি না, পরিষ্কার আছে কি না বোঝা যাবে। আর ভিন্ডিটা যখন রান্না করব ভেতরে মশলাও আমার ঢুকবে, দিয়ে এরকম ছোট ছোট পিস করে কাট করে নিচ্ছি। কিন্তু বেশি ছোট করব না, যেহেতু এটা চিড়া আছে একটুখানি, তাই একদম ভিন্ডিটা গা মাখা হয়ে যাবে, ভালো হবে না। সেই জন্য একটু 1/2 ইঞ্চি মতন রেখেছি সাইজটা, দিয়ে ভালো করে চপ করে নিচ্ছি। সমস্ত ভিন্ডি কিন্তু আমার এখানে ভালো মতন কাটা হয়ে পরিষ্কার হয়ে গেছে। ভিন্ডি কিন্তু কেটে ধোবেন না, ধুয়ে ভালো করে আমি একটা কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপরে কিন্তু এরকমভাবে কাট করেছি। এরপরে বাটিতে ভিন্ডিটা নিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি প্রথমে এখানে 1/4 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে একটু রঙের জন্যে বা ঝালের জন্যে বলতে পারেন লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার দেবেন রঙের জন্যে, আর যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে 1/2 স্পুন মতন নুন ব্যবহার করেছি। এরপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ রান্নায় অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, টেস্টটা ব্যালেন্স থাকবে। আমি কিন্তু একদম পিঞ্চ অফ একটুখানি সামান্য চিনি দিয়েছি এর মধ্যে। এরপরে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন বেসন, আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচ ভর্তি করে বেসন দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে ভিন্ডি আছে সেই অনুযায়ী বেসনটা দিয়ে দেবেন, যাতে বেসনটা যখন মাখাবো আমি ভিন্ডির সঙ্গে যাতে একটা ভালো কোটিং চলে আসে। বেশি মোটা কোটিং দরকার নেই আমাদের এখানে, একটা হালকা গায়ে গায়ে একটা কোটিং থাকবে, সেই রকম কোটিং হলেই হবে। আর বেসনটা যখন মাখাবো চাইলে আপনারা সামান্য একটুখানি তেল ব্যবহার করতে পারেন, বা হাতের মধ্যে একটুখানি জল দিয়ে মাখিয়ে নেবেন। আমি এখানে আর একটু টেস্টটা এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম 1/2 স্পুন মতন চাট মশলা। চাট মশলা যদি না থাকে কোনো অসুবিধা নেই, বাট থাকলে অবশ্যই ব্যবহার করবেন, খুবই দারুণ একটা চাটপাটা ফ্লেভার আছে চাট মশলার জন্যে। নিরামিষ এই ভিন্ডি রেসিপিটা আশা করি সবার খুব লাগবে, এটা বুটি পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে, এতটাই টেস্টি হয়। দিয়ে দিলাম সামান্য একটু জলের ছিটা, দিয়ে ভালো করে হাতের সাহায্যে এরকমভাবেই দেখুন হালকা হাতে এরকম করে মেখে নিচ্ছি, যাতে ভিন্ডির মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস মশলাগুলো একটা নাইস কোটিং হয়ে যায়। ভালো মতন দেখুন ভিন্ডিটার মধ্যে একটা কোটিং হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য এরকম ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ততক্ষণে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি একটা এখানে ননস্টিকের কড়াই। ননস্টিকের কড়াইতে বসলে কি হবে, ভিন্ডিটা কিন্তু বেশ ভালো মতন ভাজাও হবে এবং স্টিকি হবে না, নয়তো দেখবেন ভিন্ডিটা রান্না করার সময় অনেক সময় একটু ল্যাতল্যাতে হয়ে যায়, একটু র্যাশ র্যাশে বেরিয়ে আসে ভিন্ডি থেকে, সেটা ভালো লাগে না কিন্তু। তাই যদি ননস্টিক থাকে ননস্টিকে করবেন, নয়তো নর্মাল কড়াইতেও করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি ভিন্ডিটা রান্না করার জন্য, চাইলে সর্ষের তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল আমি এখানে মোটামুটি 2 চামচ মতন দিয়েছি, তেল গরম হতে ম্যারিনেটেড ভিন্ডিটা দিয়ে দিচ্ছি। ভিন্ডিটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে এটাকে ভালো মতন শর্টে বা ফ্রাই করে নিতে হবে। তেলের পরিমাণটা কিন্তু খুবই কম রয়েছে, বেশি তেল নেই এখানে, আর এই সময় ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট সময় নিয়ে ভিন্ডিটাকে ভালো মতন ভেজে নেবো আমি। ভিন্ডিটা যতক্ষণ না কুরকুরে লালচে ভালো মতন ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু লো ফ্লেমেই ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। যতক্ষণ ভিন্ডিটা ভাজা হচ্ছে বন্ধুরা, চলুন একটা মশলা বানিয়ে নিই গ্রেভি করার জন্যে। এর জন্য প্রথমে যেই বাটিটায় ভিন্ডিটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাই নিয়ে নিচ্ছি, বাটি চেঞ্জ করার কোনো দরকার নেই, অলরেডি ওর মধ্যে একটু গায়ের মধ্যে মশলা লেগে আছে। তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ভর্তি করে টক দই। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস, প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য টমেটো কেচাপ, দিয়ে দিলাম সামান্য একটুখানি, চাইলে আদাটা থেতো করেও দিয়ে দিতে পারেন বা আদার রসও বার করে দিতে পারেন। আমি 1/4 স্পুন আদার পাউডার দিয়েছি এখানে, দিয়ে দিচ্ছি 1/4 স্পুন আমি এখানে হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 স্পুন নুন, নুনটা কিন্তু অলরেডি ভিন্ডিটা ভাজার সময় ব্যবহার করেছি, তাই বুঝে নুনটা দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন হিং, নিরামিষ রান্নায় একটু হিং দিলে দেখবেন খুব দারুণ একটা ফ্লেভার আসে, বাট হিংটা আমি তেলে দিচ্ছি না, এই মশলা বানানোর সময় হিংটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল খেতে পছন্দ করলে এই সময়তেই লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, নিরামিষ রান্নায় টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একদম পিঞ্চ অফ একটুখানি সুগার দিলাম।
এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 স্পুন করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সমস্ত মশলা কিন্তু সামান্যই রেখেছি আমি এখানে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাতে ক্রাশ কসৌরি মেথি। যা যা মশলা দেবেন রান্নায় সমস্ত কিন্তু এই বাটির মধ্যেই সমস্ত ড্রাই স্পাইসেসগুলো আমি একসঙ্গে মিক্স করব। আর দিয়ে দিলাম ফ্রেশ চপ ধনে পাতা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা চামচের সাহায্যে মিক্স করছি। তারপরে সামান্য একটুখানি জল দেবো, জল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি এটাকে জাস্ট একটু ঘন করার জন্য 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন। অলরেডি ভাজার সময় বেসন একটু ব্যবহার করেছিলাম, আর এই মিক্সারটার মধ্যেও 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সারটাকে গুলতে হবে যাতে বেসনের কোনো রকমের ডেলা ডেলা না হয়ে থাকে। একদম বেসনটা দিলে কি হবে, বেশ গ্রেভিটা যখন হবে একটা থিক গ্রেভি হবে। বেসনটাকে ভালো করে গুলে নিচ্ছি। ততক্ষণে দেখুন আমাদের কিন্তু ভিন্ডি ভাজা অলমোস্ট শেষের দিকে, ভিন্ডিটা কিন্তু কুরকুরে করে ভাজা হয়ে গেছে। এই ভিন্ডি ভাজাটা এতটাই সুন্দর হয় যে চাইলে এটাকে এমনি ডাল ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারেন, এতটাই অপূর্ব হয় খেতে। কুরকুরে দেখুন কত সুন্দর হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঝরঝরে ভিন্ডি ভাজা একদম কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু রেসিপি কিন্তু এখনো শেষ হয়নি, রেসিপি এখনো একটু বাকি আছে। সম্পূর্ণ নিরামিষ ভিন্ডির এই রেসিপিটা দেখতে থাকুন, দারুণ মজার হবে। ভিন্ডিটা ভাজা হয়ে যেতে তুলে এটাকে সাইডে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ সাদা তেল। তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে কারণ কড়াই অলরেডি গরম ছিল। ফোড়নে দিয়ে দিলাম আমি এখানে একটুখানি সামান্য কালো জিরে, জাস্ট 1/4 স্পুন কালো জিরে দিয়েছি। ফোড়নটা হচ্ছে, তারপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন জিরে। জিরে আর কালো জিরেটা, সাদা জিরে আর কালো জিরেটা ফোড়নে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে 30 সেকেন্ড পরে যখন একটা ভালো সুন্দর ফোড়নটা থেকে ভালো গন্ধ আসবে সেই সময় দিয়ে দেবো আমি বানিয়ে রাখা যেই মিক্সচারটা। পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সমস্ত ড্রাই স্পাইসেস দই আর বেসন দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। যেহেতু বেসন দেওয়া আছে নিচে ধরে যেতে পারে বা ডেলা পেকে যেতে পারে, ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমাদেরকে এটাকে কষাতে হবে। আর দই আছে ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাহলে দেখবেন দইটা ফেটে যাবে না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেসনের থেকে আর দইয়ের থেকে, আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। 3 মিনিট এরকম নেড়ে চেড়ে রাখলেই দেখবেন মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এরপরে দিয়ে দেবো আমি এখানে একটুখানি জল, জল দিয়েও ভালো করে এটাকে আমি একটুখানি ফুটতে দেবো। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে, জলটা একটুখানি যখন ফুট চলে এসছে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ভিন্ডিগুলো। ভিন্ডিগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো। ভিন্ডি কিন্তু আমাদের ভালো মতন কুক আছে, আর এই যে মশলাটা বানালাম এটাও কিন্তু গ্রেভিটাও কিন্তু অলমোস্ট রেডি আমাদের 70-80%। এই সময় ভিন্ডিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্যে। আর বেশি টাইম লাগবে না, জাস্ট গ্রেভিটা আর একটু থিক হয়ে যাবে, ভিন্ডির মধ্যে সমস্ত গ্রেভির মশলা ড্রাই স্পাইসেসের যে মশলাগুলো দিয়েছি সেইগুলো যাতে টেস্টটা ঢোকে ভিন্ডির মধ্যে, ভিন্ডিটা অ্যাবজর্ব করে, সেই জন্য একটুখানি জাস্ট ঢাকা দিয়ে রাখা এটাকে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন এই সময়। দেখুন 3 মিনিট পরে ফেরত এলাম, কী সুন্দর ভিন্ডির আমাদের রেডি হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু একটু থিক হয়ে গেছে। এরকমই কিন্তু মাখো মাখোই হবে একদম, চাইলে একটু গ্রেভি রাখতে পারেন, বাট ভিন্ডির রেসিপিটা এরকম একটু গা মাখা হলেই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে খেতে। চাইলে এটা ভাতের সঙ্গেও খেতে পারেন। নিরামিষ সম্পূর্ণ ভিন্ডির একটা দুর্দান্ত নতুনত্ব একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করবেন এরকম মজা মজার রেসিপি দেখার জন্যে। চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। চাইলে আমার একটি নতুন ট্রাভেল চ্যানেল আছে লেন্স বাই লেন্স, তার নাম, তারও ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি ভার্চুয়ালি আমার সঙ্গে ট্রাভেল করতে চান তাহলে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন, দারুণ মজার সেখানে ঘুরতে যাওয়ার ভিডিও আমি শেয়ার। দেখুন ভিন্ডিটা কি সুন্দর, একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এইরকমই একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো।
ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এবং এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।